তার ডাক নাম ছিল লালু। ভালো নাম অবশ্য একটা ছিলই, কিন্তু মনে নেই। জানো বোধ হয় হিন্দিতে লাল শব্দটির অর্থ হচ্ছে প্রিয়। এ নাম কে তাকে দিয়েছিল জানিনি, কিন্তু মানুষের সঙ্গে নামের এমন সঙ্গতি কদাচিৎ মেলে। সে ছিল সকলের প্রিয়। স্কুল ছেড়ে আমরা কলেজে ভর্তি হলাম। লালু বললে সে ব্যবসা করবে। মায়ের কাছে 10 টাকা চেয়ে নিয়ে সে ঠিকাদারি শুরু করে দিলে। আমরা বললাম, লালু তোমার পুঁজি তো 10 টাকা। সে হেসে বললে, আর কত চাই, এই তো ঢের। সবাই তাকে ভালোবাসত, তার কাজও জুটে গেল। তারপরে কলেজের পথে প্রায়ই দেখতে পেতাম লালু ছাতি মাথায় জনকয়েক কুলি মজুর নিয়ে রাস্তায় ছোটখাটো মেরামতির কাজে লেগেছে। আমাদের দেখে হেসে তামাশা করে বলতো, যা যা দৌড়ো, পার্সেন্টেজের খাতা এক্ষুনি ঢেরা পড়ে যাবে। বছরের পর বছর যায়, সকলে বড় হয়ে উঠলাম। জিমন্যাস্টিকের আখড়ায় লালুর সমকক্ষ কেউ ছিল না। তার গায়ে জোর ছিল যেমন অসাধারণ, সাহস ছিল তেমনি অপরিসীম। ভয় কাকে বলে সে বোধহয় জানত না। সকলের ডাকেই সে প্রস্তুত, সবার বিপদেই সে সকলের আগে এসে উপস্থিত। কেবল তার একটা মারাত্মক দোষ ছিল, কাউকে ভয় দেখাবার সুযোগ পেলে সে কিছুতেই নিজেকে সামলাতে পারত না। এতে ছেলে বুড়ো গুরুজন সবাই তার কাছে সমান। আমরা কেউ ভেবে পেতাম না ভয় দেখাবার এমন সব অদ্ভুত ফন্দি তার মাথায় এক নিমেষে কোথা থেকে আসে। দু একটা ঘটনা বলি। পাড়ার মনোহর চ্যাটার্জির বাড়িতে কালী পুজো। দুপুর রাতে বলির ক্ষণ বয়ে যায়, কিন্তু কামার অনুপস্থিত। লোক ছুটল ধরে আনতে তাকে, কিন্তু গিয়ে দেখে সে পেটের ব্যথায় অচেতন। ফিরে এসে সংবাদ দিতে সবাই মাথায় হাত দিয়ে বসল। এখন উপায়? এত রাতে ঘাতক মিলবে কোথায়? দেবীর পুজো পণ্ড হয়ে যায় যে। কে একজন বললে, পাঠা কাটতে পারে লালু, এমন অনেক সে কেটেছে। লোক দৌড়লো তার কাছে। লালু ঘুম ভেঙে উঠে বসল, বললে, কিছুতেই যাব না। না কি গো, দেবী পুজোর ব্যাঘাত ঘটলে সর্বনাশ হবে যে। লালু বললে, হয় হোক গে, ছোটবেলায় ও কাজ অনেক করেছি, কিন্তু এখন আর করব না। যারা ডাকতে এসেছিল তারা মাথা কুটতে লাগলো, আর 10-15 মিনিট মাত্র সময়। তারপরে সব নষ্ট, সব শেষ। তখন মহাকালীর কোপে কেউ বাঁচবে না। লালুর বাবা এসে আদেশ দিলেন, বললেন, ওরা নিরুপায় হয়ে এসেছেন, না গেলে অন্যায় হবে, তুমি যাও। সে আদেশ অমান্য করার সাধ্য লালুর নেই। লালুকে দেখে চাটুর্য মশাইয়ের ভাবনা ঘুচল। সময় নেই, তাড়াতাড়ি পাঠা উৎসর্গিত হয়ে কপালে সিঁদুর, গলায় জবার মালা পরে হাড়ি কাঠে পড়ল। বাড়ি শুদ্ধ সকলে জয় মা, জয় মা রবে প্রচণ্ড চিৎকারে নিরুপায় নিরীহ জীবের শেষ আর্তকণ্ঠ কোথায় ডুবে গেল। লালুর হাতের খড়গ নিমেষে উঠে সজোরে নামল। তারপরে বলির ছিন্ন কণ্ঠ থেকে রক্তের ফোয়ারা কালো মাটি রাঙা করে দিল। লালু ক্ষণকাল চোখ বুজে রইল। ক্রমশ ঢাক ঢোল কাশির সংমিশ্রণে বলির বিরাট বাজনা থেমে এল। যে পাঠাটা অদূরে দাঁড়িয়ে কাঁপছিল আবার তার কপালে পড়ল সিঁদুর, গলায় দুলল রাঙামালা,
আবার সেই হাড়ি কাঠ, সেই ভয়ঙ্কর অন্তিম আবেদন, সেই বহুকণ্ঠের সম্মিলিত মা মা ধ্বনি, আবার লালুর রক্তমাখা খাড়া উপরে উঠে চোখের নিমেষে নিচে নেমে এল। পশুর দ্বিখণ্ডিত দেহটা ভূমিতলে বার কয়েক হাত বা আছড়ে কি জানি কাকে শেষ নালিশ জানিয়ে স্থির হল। তার কাটা গলার রক্তধারা রাঙামাটি আবার খানিকটা রাঙিয়ে দিলে। ঢুলিরা উন্মাদের মতো ঢোল বাজাচ্ছে, উঠানে ভিড় করে দাঁড়িয়ে বহু লোকের বহু প্রকার কোলাহল। সম্মুখের বারান্দায় কার্পেটের আসনে বসে মনোহর চ্যাটুর্যে মুদ্রিত নেত্রী ইষ্টনাম জপ করছেন। অকস্মাৎ লালু ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে উঠল। সমস্ত শব্দ সারা গেল থেমে। সবাই বিস্ময়ে স্তব্ধ। এ আবার কি! লালুর অসম্ভব বিস্ফারিত চোখের তারা দুটো যে ঘুরছে। চেঁচিয়ে বললে লালু, কোথায়? আর পাঠা কই? আর পাঠা কই? পাঠা দাও, পাঠা কই? বাড়ির কে একজন ভয়ে ভয়ে জবাব দিলে, আর তো পাঠা নেই, আমাদের তো দুটো দুটো করে বলি হয়। লালু তার হাতে রক্ত মাখা খাড়াটা মাথার উপর বার দুই ঘুরিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে গর্জন করে উঠল, নেই পাঠা, পাঠা নেই, সে হবে না, আমার মাথায় খুন চেপে গেছে, দাও পাঠা দাও, শীঘ্রই পাঠা দাও, নইলে আজ আমি যাকে পাবো তাকেই নরবলি দেব, নরবলি দেব, জয় মা, জয় কালী, জয়! বলে একটা মস্ত লাফ দিয়ে সে হাড়ি কাঠের এদিক থেকে ওদিকে গিয়ে পড়ল। তার হাতের খাড়া তখন বন বন করে ঘুরছে। তখন যে একটা কাণ্ড ঘটল ভাষায় বর্ণনা করা যায় না। সবাই একসঙ্গে ছুটল সদর দরজার দিকে, পাছে লালু তাদের ধরে ফেলে। পালাবার চেষ্টায় বিষম ঠেলাঠেলিতে হুড়োহুড়িতে সেখানে যেন দক্ষযোগ্য ব্যাপার বেঁধে গেল। কেউ পড়েছে গড়িয়ে, কেউ হামাগুড়ি দিয়ে কারুর পায়ের ফাঁকের মধ্যে মাথা গুলিয়ে বেরোবার চেষ্টা করছে, কারুর গলা কারুর বগলের চাপের মধ্যে পড়ে দম আটকাবার মতো হয়েছে, একজন আরেকজনের ঘাড়ের উপর দিয়ে পালাবার চেষ্টায় ভিড়ের মধ্যে মুখ থুবড়ে পড়েছে। কিন্তু এসব মাত্র মুহূর্তের জন্য, তারপরে সব ফাঁকা। লালু গর্জে উঠল, মনোহর চাটুজ্জে কই? মনোহর চাটুজ্জে কোথায় গেল? পুরুত গেল কোথায়? পুরুত গেল কোথায়? পুরুত রোগালোক সে গণ্ডগোলের সুযোগে আগেই গিয়ে লুকিয়েছে প্রতিমার আড়ালে। গুরুদেব কুশাসনে বসে চণ্ডীপাঠ করছিলেন। তাড়াতাড়ি উঠে গিয়ে ঠাকুর দালানের একটা মোটা থামের পেছনে গা ঢাকা দিয়েছে। কিন্তু বিপুলায়তন দেহ নিয়ে মনোহরের পক্ষে ছুটোছুটি করা কঠিন। লালু এগিয়ে বাঁ হাতে তার একটা হাত চেপে ধরলে, বললে, চলো হাড়ি কাঠে গলা দেবে, চলো! একে তার বজ্র মুষ্টি, তাতে ডান হাতে খাড়া। ভয়ে চাটুজ্জের প্রাণ উড়ে গেল। কাঁদো কাঁদো গলায় মিনতি করতে লাগলেন, লালু বাবা, লালু, স্থির হয়ে চেয়ে দেখো বাবা, আমি পাঠা নই, মানুষ, আমি সম্পর্কে তোমার জ্যাঠামশাই হই বাবা, তোমার বাবা আমার ছোট ভাইয়ের মতো। সে আমি জানি নে, আমার খুন চেপেছে, চলো তোমাকে বলি দেব, মায়ের আদেশ। চাটুজ্জে ডুকরে কেঁদে উঠলেন, না বাবা, মায়ের আদেশ নয়, কখনো নয়, মা যে জগৎজননী। লালু বললে, জগৎজননী? সে জ্ঞান আছে তোমার? আর দেবে পাঠা বলি,
ডেকে পাঠাবে আমাকে পাঠা কাটতে? বলো। চাটুর্য কাঁদতে কাঁদতে বললেন, কোনোদিন নয় বাবা, আর কোনোদিন নয়, মায়ের সম্মুখে তিন সত্যি করছি বাবা, আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ। ঠিক তো? ঠিক বাবা, ঠিক ঠিক, আর কখনো নয় বাবা, আমার হাতটা ছেড়ে দাও বাবা, একবার পায়খানায় যাব। লালু হাত ছেড়ে দিয়ে বললে, আচ্ছা যাও, তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু পুরুত পালালো কোথা দিয়ে? গুরুদেব সে কই? এই বলে সে পুনশ্চ একটা হুঙ্কার দিয়ে লাফ মেরে ঠাকুর দালানের দিকে অগ্রসর হতেই প্রতিমার পেছন থেকে ও থামের আড়াল হতে দুই বিভিন্ন গলার ভয়ার্ত ক্রন্দন উঠল। ও বাবা গো বাঁচাও, 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 মেরে ফেলবে, বাঁচাও, বাঁচাও। সরু ও মোটা মিলিয়ে সে শব্দ এমন অদ্ভুত হাস্যকর যে লালু নিজেকে আর সামলাতে পারলেন। হা 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 করে হেসে উঠে দুম করে মাটিতে খাড়াটা ফেলে এক দৌড়ে বাড়ি ছেড়ে পালালো। তখন কারো বুঝতে বাকি রইল না খুন চাপা টাপা সব মিথ্যে, সব তার চালাকি। লালু শয়তানি করে এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল, মিনিট পাঁচেকের মধ্যে যে যেখানে পালিয়েছিল ফিরে এসে জুটল। ঠাকুরের পুজো তখনও বাকি, তাতে যথেষ্ট বিঘ্ন ঘটেছে এবং মহা হইচই কলরবের মধ্যে চ্যাটুর্য মশাই সকলের সম্মুখে বারবার প্রতিজ্ঞা করতে লাগলেন, ওই বজ্জাত ছোড়াটাকে যদি না কাল সকালে ওর বাপকে দিয়ে 50 জুতো না খাওয়াই তো আমার নাম মনোহর চ্যাটার্জি নয়। না, কিন্তু জুতো তাকে খেতে হয়নি। ভোরে উঠেই সে কোথায় পালালো 7-8 দিন কেউ তার খোঁজ পেলে না। দিন 7-এর পরে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চ্যাটুর্যের বাড়িতে ঢুকে তার ক্ষমা এবং পায়ের ধুলো নিয়ে সে যাত্রা বাপের ক্রোধ থেকে নিস্তার পেলে। কিন্তু সে যাই হোক, দেবতার সামনে সত্য করেছিলেন বলে চ্যাটুর্যে বাড়িতে কালী পূজায় তখন থেকে আর পাঠাবলি হয় না।